নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো চলে এলাম আজকে আবারও একটি ভিডিও নিয়ে। তো এটা অনেকদিন আগের, মানে কিছুদিন আগের করা ভিডিও, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, কারণ আপনারা তো যারা আমার পুরানা ভিউয়ার্স তারা তো জানেন আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম ঘোরাঘুরি, আর তাছাড়াও রোজকার কোনো না কোনো ভিডিও শেয়ার করতেই থাকি, তো সেই জন্য এই ভিডিওটা আর শেয়ার করা হয়নি। তো আমি গাছের আমগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম কলে, তারপর সেগুলোকে আমি এখন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে কালারটা সুন্দর আসবে আর কি আচারের। তো এটা আচার করব আমি। তো আমি কি করলাম, মানে যেগুলো একটু শক্ত আছে, মানে রং ধরলেও কিন্তু আমগুলো পাকেনি, দেখে মনে হচ্ছে পেকে গিয়েছে কিন্তু পাকেনি। তো একটা আম একটু নরম হয়ে গিয়েছিলো আর বাকিগুলো তো শক্তই ছিল। তো আমি সেগুলোকে কাঁটা চামচের সাহায্যে ফুটো করে দিচ্ছি, তাহলে কি হবে, মানে যতদিন আমি রোদে শুকোবো তো ততদিনের মধ্যে আর কি ভেতরে নুনটা ঢুকে যাবে। তো বন্ধুরা, আমি আমগুলোকে কেটে রোদে দিয়ে দিলাম। তো এটা আমি এখন কয়েকদিন শুকাবো, 4-5 দিন। তো বন্ধুরা দেখুন, আমগুলো শুকিয়ে গিয়েছে, কয়েকদিন আমি ভালো করে রোদে দিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে আচার বানাবো, সেই জন্য আমি মশলাগুলো সব উঁচে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি যা যা মশলা প্রয়োজন হয়। তো আমি এখন একটা প্যানের মধ্যে তেল গরম করে আমি কী করবো, আমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো এইভাবে আমি কোনোদিনও বানাইনি আচার, কিন্তু আমার দিদির শাশুড়ি বানায় এইভাবে, তো সেই মাসিমার কাছ থেকে শুনে এখন বানাচ্ছি। তো কোনোদিন ট্রাই করিনি, তো বানিয়ে দেখি কেমন হয়। তো আপনারাও ট্রাই করতে পারেন অবশ্যই, মানে নতুন ধরনের রেসিপি। এর আগে তো অনেক মানে আচারের বানানোর ধরন দেখেছি, কিন্তু এইভাবে বানাইনি, আমি নিজেও বানাইনি বা দেখিও নি, তো শুনেই বানাচ্ছি। তো ভালো করে আমগুলো যখন মজে গেল, তো আমি নুন আর চিনি দিয়ে দিয়েছি, তো ভিডিওটা করতে পারিনি, তখন অফ করে রেখেছিলাম মোবাইলটা। তো এখন আমি কী করলাম, যখন আমটা ভালো করে মজে গেল, তারপরে আমি যেগুলো গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এইভাবে করলে কিন্তু মানে একটা ভালো জিনিস হয় কি, এইভাবে আপনারা মানে এমনি কাঁচাটা করলে কিন্তু খোসাটা অনেক সময় শক্ত থেকে যায়, কিন্তু এইভাবে করে মানে তেলে ভেজে তারপর করলে একদম হালকা আঁচে করছি যেহেতু, তো খোসাগুলো একদম এত নরম হয়ে যায়, মানে খুব ভালো লাগে খেতে। এটা যেহেতু পরে শেয়ার করছি সেজন্য বলছি আর কি আপনাদেরকে, তো আপনারা এইভাবে বানাতে পারেন বাড়িতে। তো এই যে দেখুন আমার হয়ে গিয়েছে আচারটা, তো আমি এখন এটা নামিয়ে নেব। আর পরে কী করে দেখুন, তেলগুলো একদম সব আমার শুকিয়ে গিয়েছে, পরে কী করতে হবে সেটা আমি যখন বয়ামে রাখবো আর কি, পরে এক্সট্রা তেল আর কি গরম করে তখন বয়ামে ঢেলে তারপর বিছিয়ে রাখতে হবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।